নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। জার্মানিতে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আসে, সেটা হায়ার স্টাডিজের জন্য হোক বা আউসবিল্ডিংয়ের জন্য হোক। সবারই মনে একটা প্রশ্ন থাকে যে জার্মানিতে কস্ট অফ লিভিং কীরকম হতে পারে, একটা স্টুডেন্টের মাসিক খরচ বা ব্যয় কীরকম হতে পারে। তাহলে ভবিষ্যতে যারা ধরো জার্মানি আসতে চলেছে, তাদের মনে একটা মোটামুটি একটা ধারণা জন্মাবে। তো আমি ভাবলাম আজকে তোমাদের একটা মোটামুটি এস্টিমেট দেখাই যে জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট তোমার কীরকম খরচ হতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। সাধারণত মাসিক খরচ তোমার কত সেটা কিন্তু সবসময় দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তুমি জার্মানি কোন জায়গায় মানে কোন শহরে থাকো, সেটা বড় শহর না ছোট শহর, সেটা একটা যেমন মানে নির্ভর করে, তেমনি নির্ভর করে তোমার মানে খরচের হাত কেমন, মানে তুমি কিরকম ভাবে লাইফস্টাইল লিড করো সেটাও নির্ভর করে তুমি কেমন তোমার মাসিক খরচ হতে চলেছে। প্রথমত মাসিক খরচের একটা বড় পার্ট তোমার খরচ হয় হচ্ছে বাড়ি ভাড়ায়। তুমি ছোট শহরে থাকো বড় শহরে থাকো, পুরোটাই নির্ভর করে তোমার বাড়ি ভাড়া কতটা এবং সেটার উপর ডিপেন্ড করে তোমার মাসিক খরচ কিরকম। তুমি যদি ছোট শহরগুলোতে থাকো মানে মিউনিক বার্লিন এগুলো অনেক বড় শহর, এগুলো ছাড়া যখন তুমি ছোট শহরগুলোতে থাকো এবং সাধারণত স্টুডেন্টরা শেয়ারিং অ্যাপার্টমেন্টেই থাকে এবং শেয়ারিং অ্যাপার্টমেন্ট এরকম যেখানে তোমার রুম আলাদা হয় কিন্তু কিচেন ডাইনিং এরিয়া আর বাথরুমটা হয় শেয়ারেবল। এবার অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা দুজন এটা শেয়ার করে, চারজন এটা শেয়ার করে, পাঁচজন শেয়ার করে। তো যদি তুমি শেয়ারিং অ্যাপার্টমেন্ট নাও তাহলে ছোট শহরগুলোতে এই শেয়ারিং অ্যাপার্টমেন্ট মোটামুটি 150-250 ইউরোর মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু এটাই যদি তুমি বড় শহরে যাও, বড় শহরে যদি তুমি একটু শহরের বাড়ির দিকে নাও তাহলে এরকমই রেঞ্জ পড়তে পারে। কিন্তু তুমি যদি প্রপার শহরের মধ্যে নাও তাহলে কিন্তু এই রেঞ্জটা প্রায় হয়ে যাবে প্রায় 500-এর কাছাকাছি। তো সাধারণত স্টুডেন্টরা প্রেফার করে যেখানে একটু কম বাড়ি ভাড়া সেইরকম বাড়ি সাধারণত স্টুডেন্টরা প্রেফার করে, যাতে অনেকটা সেভিংস করতে পারে। এবার দ্বিতীয় যে বড় খরচটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর মাসিক যে বাজার সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বড় খরচ। এবং এই দ্বিতীয় বড় খরচে একটা বড় পার্ট হয় যে আমরা যেহেতু দেশ থেকে আসি, দেশের খাবার দাবার যেমন আমাদের একটু খেতে হয়, যেমন চাল আটা ডাল ইত্যাদি যে জিনিসগুলো সেগুলো তোমাকে ধরো ইন্ডিয়ান বা বাংলাদেশের দোকানে তোমাকে যেতে হতে পারে, সেটার যেমন একটা খরচ আছে, তেমনি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন ধরো পেঁয়াজ আলু মাছ মাংস এই ধরনের জিনিসগুলো যদি তুমি খাও তো সেগুলো একটা কেনাকাটার ব্যাপার থাকে। তো এইগুলো যদি আমি রাফ এস্টিমেট ধরি তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তোমার মাসের খরচ ধরো 200 ইউরো অব্দি হতে পারে। এবার তোমার যদি কখনো মনে হয় যে না আমি আজকে একটু বাইরে খাবো, সেটা ধরো মাসে 3-4 দিন হতেই পারে, বা ক্যান্টিনগুলোতে মানে ইউনিভার্সিটির যে ক্যান্টিনগুলো সেখানে কিন্তু বেশ কম দামে স্টুডেন্টরা খাবার দাবার পায়, সেখানেও যদি খাও তাহলে সেক্ষেত্রে সেটা 250 ইউরো হতে পারে। বাট মোটামুটি 200-250-এর মধ্যে তোমার মোটামুটি এই খাবারের খরচটা এসে যায়। থার্ড যেটা বড় খরচ হয় সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এদেশে আসলে প্রত্যেকটা মানুষের হেলথ ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি। তো অ্যাজ এ স্টুডেন্ট সাধারণত সবাই পাবলিক হেলথ ইন্স্যুরেন্সই চুজ করে, সেক্ষেত্রে টিকে আওকা এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে। তো তাদের মোটামুটি মানে মান্থলি প্রিমিয়াম হলো ওই 120 ইউরোর মতো। ফোর্থ যে খরচের কথা বলবো সেটা তোমার এদেশে প্রথম যখন আসবে তখন খুব অবাক লাগবে, সেটা হচ্ছে তুমি ধরো রেডিও টিভি কিচ্ছু দেখো না, ঠিক আছে, কিন্তু তাও তোমাকে এদেশে এসে রেডিও ট্যাক্স দিতে হবে। এবং এটা সাধারণত কোয়ার্টারলি আসে ওই সামথিং 51 ইউরো, সেটা যদি তুমি মান্থলি ভাবো তাহলে ওই 18.5 ইউরোর কাছাকাছি। তো সেক্ষেত্রে কি হয় না, যদি তুমি শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকো তাহলে সবার মধ্যেই 18.5 ইউরোটা ভাগ হয়ে যায়। আর অনেক সময় হয় কি তোমার যে ওনার সে এই রেডিও ট্যাক্সটাকে তোমার অ্যাপার্টমেন্টের যে রেন্ট ভাড়া তার মানে তার মধ্যে থেকে ইনক্লুড করা থাকে। তো চেক করে নিও তোমার ওনারের সাথে যে তোমার এই রেডিও ট্যাক্সটা তোমার ভাড়ার সাথে ইনক্লুড কিনা। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা তোমাদের জন্য তো ফ্রি কিন্তু আমার জন্য এটা অনেক মোটিভেশন লাগে নিজের মধ্যে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। এবার ফিরে যাই টপিকে। এবার যে খরচার কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। সাধারণত তুমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছ সেই ইউনিভার্সিটিতে যে তুমি সেমিস্টার
কন্ট্রিবিউশন দিচ্ছ, তার মধ্যে তোমার স্টুডেন্টের সেমিস্টার টিকিট থাকে, মানে তোমাকে আলাদা করে ট্রান্সপোর্টের জন্য কোনো টিকিট কাটতে হয় না, সেটা তোমাকে ইউনিভার্সিটি প্রোভাইড করে। 90% ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রোভাইড করে, অনেক সময় তোমাকে বাড়ি থেকেও নিতে হতে পারে। তো সেক্ষেত্রে এখন জার্মানিতে মে মাস থেকে 49 ইউরো টিকিট এসে গেছে, যেটায় তুমি অল ওভার জার্মানি ট্রাভেল করতে পারবে। লোকাল ট্রান্সপোর্ট মানে বাস, ট্রেন, ট্রাম এগুলোতে তুমি ট্রাভেল করতে পারবে 49 ইউরোতে গোটা জার্মানিতে। এটা যেরকম তেমনি কেউ যদি হাউস বিল্ডিং এখানে করতে আসো তো তাদেরও তো আলাদা করে টিকিট নিতে হবে। তো 49 ইউরো টিকিট নেওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট ডিসিশন। তারপরের খরচ হচ্ছে মোবাইলের খরচ। আমরা যে মোবাইলটা এখানে এসে আর কি নেব, যে সিম কার্ডটা আমরা নেব, সেই সিম কার্ডটার হচ্ছে এখানে অনেক রকম অপশন আছে। লিবারা লাইকা হচ্ছে এখানে সব থেকে সস্তা। এটাতে দেশে ফোন করার জন্য কিছু মিনিটও পাওয়া যায়, আর 4 GB ডেটা থেকে মানে ওদের প্ল্যান স্টার্ট হয়। তো সেটার মিনিমাম খরচ হচ্ছে 10 ইউরো। তারপরে তুমি যদি বেশি মিনিট বা বেশি ডেটা চাও তাহলে 15, 20, 30 এরকম রয়েছে। তো মিনিমাম যদি মোবাইলের খরচ বলি তো 10 ইউরোতে মোটামুটি চলে যায়। লাস্টে খরচটার কথা বলবো, সেটা হচ্ছে তুমি যখন এদেশে এসে থাকছো তখন তোমার ছুটির সময় তখন মাঝে মাঝে মনে হয় যে অন্য দেশে, ইউরোপের অন্য দেশে বেড়াতে যাবো, সেটার যেমন খরচ আছে, জামা জ্যাকেট জুতো কেনার যে খরচ, বা ধরো সাবান শ্যাম্পু তেল ইত্যাদি কেনার যে খরচ, তো এগুলোকে আর যদি আমরা মিসলেনিয়াস খরচের কথা মানে ভাবি তাহলে সেক্ষেত্রে 100 থেকে 150 ইউরো এনাফ এই খরচটার জন্য প্রতি মাসে। এইবার আমরা চলে যাই টোটালি, তুমি যদি ছোট শহর বা বড় শহর দুটো শহর মিলিয়ে যদি আমি মোটামুটি একটা অ্যাভারেজ টোটাল বলি তাহলে তুমি ধরে রাখো 600 থেকে 900 ইউরো প্রতি মাসে মাসিক খরচ। সেটা যদি তুমি 700-এর মধ্যে রাখতে পারো তুমি অনেকটাই সেভ করতে পারছো, কারণ তুমি যখন এদেশে আসছো তখন তোমার ব্লক অ্যাকাউন্ট হিসেবে প্রতি মাসে 934 ইউরো প্রতি মাসে তোমার চাই। তো এখান থেকে যদি তুমি কিছুটা বাঁচাতে পারো সেটা তোমার জন্যই ভালো। আর সেক্ষেত্রে যারা হাউস বিল্ডিং করছো তারা তো ধরো মোটামুটি এদেশে এসে কিছু স্যালারি পাচ্ছ, সেটাও মোটামুটি 1000 বা 1200-এর মধ্যে। তো অবভিয়াসলি তুমি যতটা এখানে সেভ করতে পারবে তত তোমারই বেটার আর কি। প্লাস আর একটা জার্মান গভর্নমেন্ট থেকে একটা খুব বড় নিউজ এসেছে, এই যে এবছরে যে প্রচুর প্রাইস হাইক হচ্ছে, এত যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তো সেই জন্য জার্মান গভর্নমেন্ট থেকে প্রতি মাসে 200 ইউরো করে স্টুডেন্টদের সাবসিডি দেওয়া হচ্ছে। তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে যে জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যদি আসো মাসিক খরচ তোমাদের কতটা হতে পারে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও। তোমরা আরো কি ধরনের টপিকে ভিডিও দেখতে চাও সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে সেই টপিকে আমি অবশ্যই ভিডিও বানাবো। তাহলে চলো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা টপিক নিয়ে, ততদিন অবধি ভালো থেকো।